আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, গণভবন থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা। করোনা উপসর্গে বিভিন্ন জেলায় 5 জনের মৃত্যু, সারা দেশে বাড়ছে সংক্রমণ। করোনা সংক্রমণ রোধে 15 জুন পর্যন্ত আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত চলবে। প্রায় 2 মাস বন্ধ থাকার পর দেশে শুরু হলো ট্রেন চলাচল, চলছে বাস। এবং করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা 370,000 ছুঁই, আক্রান্ত 760,000-এরও বেশি মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। কিছুক্ষণের মধ্যেই গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল ঘোষণা করবেন। 11টায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফলাফল পাঠানো হবে না। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিস বন্ধ রাখতে বোর্ডগুলো থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মোবাইল ফোনে প্রি রেজিস্ট্রেশন করে রাখলে পরীক্ষার ফলাফল সেই নম্বরে পৌঁছে যাবে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বরিশাল, নাটোর, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ে মারা গেছেন 5 জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গে আরও 2 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স 60 এবং অন্যজনের 45। দুজনই করোনা উপসর্গ নিয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বিকালে মারা যান। এ নিয়ে এই হাসপাতালে করোনা উপসর্গে মারা গেলেন 28 জন, আর করোনায় মারা গেছে 3 জন। বরিশাল বিভাগের 5 জেলায় ডাক্তার, নার্স, পুলিশ সহ আক্রান্ত হয়েছে 59 জন। করোনা উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন 1 নারী। চিকিৎসকরা জানান, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এবং ডায়াবেটিস সমস্যা নিয়ে শুক্রবার রাতে বাগাতিপাড়া উপজেলার 7শৈল গ্রাম থেকে ওই নারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। শেরপুরে করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে যাওয়া সিরাজুল ইসলাম নামে 70 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সদর উপজেলার নিজ বাড়িতে মারা যান তিনি। গত 27 মে জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি ফেরেন এই বৃদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে আতর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষা করে 17 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা 423 জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছে 8 জন, সুস্থ হয়েছেন 147 জন। গত 12 দিনের মধ্যে এই প্রথম শনিবারে কোনো মৃত্যু না ঘটলেও সিলেটেও অপ্রতিরোধ্য গতিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছে 49 জন। এ নিয়ে সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 510 জন। দেশে আবারও একদিনে করোনায় সর্বোচ্চ 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 600 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 1,764 জনের শরীরে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালানোর আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন একরামুল হক সাহেব। করোনায় মৃতের সংখ্যা বাড়ছে ক্রমাগতভাবেই। সবশেষ 24 ঘন্টায় আরও 28 জন প্রাণ হারিয়ে এ ভাইরাসে মৃত্যু হলো 610 জনের। এর আগে 28 জনের মৃত্যু হয়েছিল ঈদের আগের দিন অর্থাৎ 24 মে। শেষ 7 দিনেই মারা গেছেন 150-এর বেশি। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37%। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণে পুরুষ 25 জন এবং নারী 3 জন। সবশেষ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে যারা মারা গেছেন তাদের 58 ভাগই 60 বছরের কম বয়সী। যদিও 60-উর্ধ্বদের আক্রান্তের হার মাত্র 7% হলেও মারা যাচ্ছেন 42 ভাগ রোগী। অন্যদিকে নারীদের চেয়ে পুরুষদের আক্রান্ত মৃত্যুর হার দুটোই 3 গুণের বেশি।
পুরুষরা আক্রান্ত হচ্ছেন 71 আর নারীরা 29 শতাংশ। মৃত্যুর হার পুরুষদের 75 আর নারীদের 25 ভাগ। মৃত্যুর বয়সের যা শতকরা হার দিয়েছে 21 থেকে 30 3 শতাংশ, 31 থেকে 40 7 শতাংশ, 41 থেকে 50 9 শতাংশ, 51 থেকে 60 27 শতাংশ এবং 60 বছরের বেশি 42 শতাংশ। সবশেষ 24 ঘন্টা 50টি ল্যাবে 9987টি নমুনা পরীক্ষার বিপরীতে পজিটিভ পাওয়া গেছে 1764 জনের শরীরে। 24 ঘন্টা রিপোর্ট অনুযায়ী শনাক্তের হার 17.66 শতাংশ। এদিকে দেশের সীমিত পরিসরে শুরু হচ্ছে অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান, চালু হচ্ছে গণপরিবহনও। এসব ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি নির্দেশনা অনুসরণ করার তাগিদ দেওয়া হয়। আবশ্যিকভাবে আপনার প্রতিষ্ঠানে থাকতে হবে, যেমন হাত ধোয়ার ব্যবস্থা, দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, থার্মোমিটার থাকা এবং যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক ব্যবহারের সুবিধা থাকা। বুলেটিনে আরো জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 360 সহ করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 9375 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন ও সৎকার করছে আল মানাহিল নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থা নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে করতে যাচ্ছে 100 শয্যার করোনা হাসপাতালও। চট্টগ্রাম থেকে আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের কাছে যেতে পারছেন না স্বজনরা। বিভিন্ন সময় তাদেরকে বনে জঙ্গলে ফেলে রাখার খবর উঠে আসছে গণমাধ্যমে। এ কঠিন বাস্তবতায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া, মারা গেলে নিজ ধর্ম অনুযায়ী দাফন ও সৎকারের কাজটি করছে স্বেচ্ছাসেবী সংগঠন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এ কাজে সংস্থাটি রয়েছে 45 জনের একটি কর্মী বাহিনী। কোভিড-19 এই যে বিশেষ দুর্যোগ মুহূর্তে তারা লাশ পরিবহনের যে কাজটি করছে এবং লাশ দাফনের যে কাজটি করছে সেটি খুবই গুরুত্বপূর্ণ কাজ তারা করছে এবং শিগগিরই তারা চালু করতে যাচ্ছেন করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল। যে যে সময় যেখানে বলে আমরা ওখানে গিয়ে ওদের মা বাপ যেভাবে ছেলে বাপকে যেভাবে আদর করে দোয়াইয়া কবরস্থানে দিয়ে আসে ওই দায়িত্বটা আমরা পালন করতেছি একদম জানাজা সহ আর কি। মানুষ যখন মরণঘাতী এই ভাইরাসের ভয়ে ঘরবন্দি, তখন কর্মীদের নিয়ে সংস্থাটিতে কাজ করা সাত ভাই অংশ নিচ্ছেন লাশ দাফনে। যেখানে এখন এই ভাইরাস নিয়ে সবাই ভীত সন্ত্রস্ত, সেই জায়গায় কিন্তু ওনারা একেবারে স্বপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে সাত ভাই এগিয়েছে। আমি মনে করি এইভাবে যদি অন্যান্যরা যদি এগিয়ে আসেন তাহলে আসলে আমাদের একটা একটা মূল্যবোধ সম্পন্ন সমাজ বা বিনির্মাণ করতে পারব, অন্যদের জন্য এটা দৃষ্টান্ত এবং অনুকরণীয়। শুধু দাফন কাফন নয়, এই মহামারীতে অসহায় মানুষদের পাশে খাদ্য সহযোগিতায় এগিয়ে এসেছে মানাহিল ওয়েলফেয়ার সহ চট্টগ্রামের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ থেকে 15 জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত চলবে। শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এই জন্য হাইকোর্টের 11টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এদিকে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিম্ন আদালতগুলো ভার্চুয়াল পদ্ধতিতে চলবে, সেক্ষেত্রে শুধুমাত্র অতি জরুরি মামলার শুনানি অনুষ্ঠিত হবে। প্রায় 2 মাস বন্ধ থাকার পর দেশে আজ থেকে শুরু হলো ট্রেন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সকালে ছেড়ে গেল ঢাকাগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস। ভোর 6টায় ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে বা জরুরি কাজে এ রেল চলাচল শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, অনলাইনে সব টিকিট বিক্রি করা হয়, স্টেশনে অতিরিক্ত কোনো যাত্রী প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া নিরাপদ দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য একদিন আগে থেকে প্রচারণা চালানো হয়। এদিকে আজ থেকে সারা দেশে অফিস আদালত খোলা রাখার সরকারি ঘোষণার দেশে বিভিন্ন মহাসড়কে শুরু হলো বাস চলাচল।
ভোর থেকে কুমিল্লা সহ চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করে ঈদে বাড়ি ফেরা মানুষ। এ সময় কুমিল্লার পদুয়ার বাজার, ময়নামতি সেনানিবাস, দাউদকান্দি সহ মহাসড়কের বিভিন্ন স্পটে দেখা দেয় কর্মস্থলে ফিরে যাবার জন্য অপেক্ষমান যাত্রীদের ভিড়। গণপরিবহন না থাকায় ব্যক্তিগত উদ্যোগে, মাইক্রোবাস, প্রাইভেট কারে রওনা হন অনেকে। এজন্য অতিরিক্ত ভাড়াই গুনেই ফিরতে হচ্ছে তাদের। করোনায় শারীরিক ঝুঁকি নিয়ে সামাজিক দূরত্ব না মেনে এসব পরিবহনে যাচ্ছে যাত্রীরা। করোনা ভাইরাসের বিস্তার রোধে আরও বেশি সংখ্যক স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সভায় তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সভায় প্রধানমন্ত্রী প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে বিভিন্ন নির্দেশনা দেন। করোনার বিস্তার কমিয়ে আনা ও আক্রান্তদের সেবা প্রদানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। সারা বিশ্বে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা এখন 370,000-এর কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 60,00,000-এরও বেশি মানুষ। সংক্রমণ বাড়তে থাকলেও লকডাউন শিথিল করতে যাচ্ছে ভারত। নেওয়া হয়েছে 3 স্তরের পরিকল্পনা। সে অনুযায়ী 8 জুন খুলছে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল ও প্রার্থনাগার। জুলাইয়ে শিক্ষা কার্যক্রম শুরু করারও পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। শনিবার প্রায় 8,000 করোনা রোগী শনাক্ত হয় গোটা ভারতে। এখন পর্যন্ত সেখানে মারা গেছে প্রায় 5,000। আক্রান্ত হয়েছে 1,74,000-এরও বেশি মানুষ। দুদফা ক্ষমতায় থেকেও বিএনপির দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার বিচার না করাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি মন্তব্য করেন, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকায় এখন পর্যন্ত অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাসের মৃত্যুহার কম বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। খুঁজে খুঁজে মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে, কেউ চায়নি, আশাও করেনি এমন সহায়তা আশেপাশের দেশে হয়েছে কিনা সেটি বিএনপিকে একটু দেখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। এটি সত্যি রহস্যজনক যে বেগম খালেদা জিয়া কেন জিয়া রহমান হত্যাকাণ্ডের বিচারটা করলেন না। জনগণের কাছে, জনগণের মনে সেজন্য প্রশ্ন যে জিয়া রহমানের হত্যাকাণ্ডের বিচার করলে কি থলের বিড়ার বেরিয়ে যাবে। আন্তর্জাতিক সংবাদ। আজ খুলে দেওয়া হচ্ছে সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। এরই মধ্যে এ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তবে ধারণ ক্ষমতা 40% মুসল্লি উপস্থিত হতে পারবেন মসজিদে নববীতে। আপাতত স্থগিত থাকবে মসজিদে নববীর পুরাতন মসজিদ এবং রিয়াজুল জানাতে নামাজ ও রওজা জিয়ারত। সৌদি সংবাদ সংস্থা এসপিএ ও হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কার হারাম শরীফ ছাড়া সৌদি আরবের অন্য সব এলাকার মসজিদ খোলা থাকবে আজ থেকে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্টেক্স খেলার খবর। জার্মান বুন্দেসলিগায় ডুসেলডর্ফকে 5-0 বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। আরেক ম্যাচে উলফবার্গকে 2-1 হারিয়েছে ফ্রাঙ্কফুর্ট। এলিয়ঞ্জ এরেনায় ডুসেলডর্ফ শুরুতেই পিছিয়ে পড়ে ম্যাথিয়াস ইউগ্রেনসনের আত্মঘাতী গোলে। কিছুক্ষণ বাদে কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পাভার। আর বিরতির আগে লেভানডফস্কি পূরণ করেন একটি চক্র। বুন্দেসলিগার সবগুলো ক্লাবের বিপক্ষে গোল করা হয়ে গেছে তার। প্রথমার্ধে 3-0 এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও ঝড়ও শুরু করে ব্রায়ান লেভানডফস্কি। শুরুতেই দারুণ এক ক্লিকে গোল পেয়ে যান। এর খানিক বাদে দুজনকে কাটিয়ে ম্যাচে 5ম গোল করেন আলফোনসো ডেভিস। ব্রায়ানের বড় জয়ের দিনে রবার্ট লেভানডফস্কি সবাইকে ছাড়িয়ে গেছেন। লিগে এবার তার গোল সংখ্যা 28। ইউরোপের শীর্ষ 5 লিগে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। লিগের 6 ম্যাচ বাকি থাকতে ব্রায়ানের পয়েন্ট এখন 67। 10 পয়েন্টে পিছিয়ে 2-এ থাকা বরুশিয়া ডর্টমুন্ড খেলেছে 1 ম্যাচ কম। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আজ এসএসসি ও সমনের পরীক্ষার ফলাফল প্রকাশ, গণভবন থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা।
করোনা উপসর্গে বিভিন্ন জেলায় পাঁচ জনের মৃত্যু, সারা দেশে বাড়ছে সংক্রমণ। করোনা সংক্রমণ রোধে 15 জুন পর্যন্ত আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত চলবে। প্রায় 2 মাস বন্ধ থাকার পর দেশে শুরু হলো ট্রেন চলাচল, চলছে বাস। এবং করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা 3,70,000 ছুঁই, আক্রান্ত 7,60,000-এরও বেশি মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।